মমতা ব্যানার্জি রাষ্ট্রদ্রোহী মমতা ব্যানার্জি পুলামা ঘটনার সময় সোজাসুজি আগুল তুলেছিলেন ভারতীয় সেনাবাহিনীর দিকে আর তিনশো সত্তর ধারার বিলোপের পর উনি যে ভূমিকায় অভিযান নিয়েছেন তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে আছে এখনও এখনো রাষ্ট্রদ্রোহিতার কথা বলছেন উনি বলছেন পদ্ধতি ভুল হয়েছে কিসের পদ্ধতির ভুল সংবিধান মেনে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল তাতে রইলেন উনি বললেন পদ্ধতির বল উনি কি সংবিধান বিশেষজ্ঞ নাকি উনি কি সংবিধান বিশেষজ্ঞ সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এক কথা বলছেন উনি ওই জলে নাব্য বেনি ভেজাব না আমি বিজেপির পায়ে ধরবো কিন্তু লোকে জানবে না